হাই ফ্রেন্ডস, আমি সোমা। আমার কিচেন এবং লাইফস্টাইলে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ অনেক দিন পর আমি আবার ফিরে এলাম আপনাদের সাথে একটা খুব সুন্দর পুরনো দিনের বাংলার সুস্বাদু রান্নার রেসিপি নিয়ে, যার নাম হলো মানকচু বাটা। তো এটি করতে আমি নিয়েছি লেবু, নারকেল, লঙ্কা, রসুন, কাসুন্দি, সর্ষে, মানকচু ইত্যাদি। দেখতে থাকুন আমার চ্যানেলে আমার সাথে রান্নাটি আমি কীভাবে করেছি, ঠিক আমার মতো করে। প্রথমে নারকেলটিকে অর্ধেকটি নারকেল নেবো এবং নারকেলটিকে কুড়িয়ে নিলাম ভালো করে। তারপর মানকচুটার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিলাম। এবার মানকচুটাকে কুড়ে নেব। দেখুন আমি কীভাবে কুড়ে নিচ্ছি। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে আমি মানকচুটাকে নিয়ে নিলাম। তার উপরে নারকেল কোড়া এবং মশলাগুলো দিয়ে এক এক করে ভালো করে মিক্স করে নেব। তার মধ্যেই বলি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। দেখুন আমি মিক্সার গ্রাইন্ডারে ওগুলিকে একসাথে করে মিক্স করে নিলাম। তারপর পাতিলেবুটিকে খুব ভালো করে চিপে দিলাম এবং ওপর দিয়ে ছড়িয়ে দিলাম মাস্টার্ড অয়েল আর কাসুন্দিটা। রান্নাটি আমি করেছি সম্পূর্ণ নিজের মতো করে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি এবং ওগুলিকে একসাথে করে খুব ভালো করে মিক্স করে নিলাম। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে রান্নাটি আমার কমপ্লিট। আর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু মাস্টার্ড অয়েল, কারণ খেতে এবং স্বাদে এবং গন্ধে অস্বাভাবিক লাগে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন সবাই।